অবশেষে মুক্তি পেলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলোচিত মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা। ফাঁসির আদেশ কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে জীবন ভিক্ষা পাওয়ায় বেঁচে গেল একাত্তরের রণাঙ্গনের এ বীর যোদ্ধা। রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে 1999 সালে একটি হত্যা মামলায় নিরপরাধ রাখাল চন্দ্র নাহাকে আসামি করা হয়। এই মামলায় তার ফাঁসির আদেশ হয়। 2008 সালের 7 এপ্রিল রাত 11টায় রায় কার্যকর করার কথা ছিল। বিষয়টি জানতে পেরে দণ্ড বাতিলের দাবি জানায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন। এ দাবিতে জাতীয় প্রেস ক্লাব সহ সারাদেশে মানববন্ধন ও নানা কর্মসূচি পালন করেন তারা। এসব কর্মসূচি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের দৃষ্টিগোচর হলে তিনি রাষ্ট্রপতিকে রাখাল চন্দ্র নাহার ফাঁসির দণ্ড মওকুফ করার অনুরোধ করেন। তার অনুরোধের প্রেক্ষিতে ফাঁসির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে রাষ্ট্রপতি তা স্থগিত করেন। মুক্তিযোদ্ধারা আমার সহানুভূতি করে আমার লাগে যে ইয়ে করছে, আন্দোলন করছে, তাদের জন্য আমি আজকে গেলেতে মুক্তি পাইছি বা তারা শূন্য তারা খুশি খুশি হয়েছে। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, মিথ্যা মামলায় তাকে বিভিন্নভাবে হয়রানি করে জেলে কারাগারে ঢুকেছে। বীর মুক্তিযোদ্ধারা অক্লান্ত বা মিডিয়া জগতের বাইরে সাংবাদিক বাইরে অক্লান্ত পরিশ্রম করে এই মিথ্যাকে মানে তুলে ধরিয়া আমার বাবারকে ফাঁসির থেকে মুকুব করিয়া আজকে দীর্ঘদিন 25 বছর জেল খাইটা বেরিয়েছে। বেরোনোর পরে আমরা খুব আনন্দিত। 1999 সালে দেবিদ্বার উপজেলার বেগমাবাদ গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাখাল চন্দ্র সাহার আঘাতে, তার অপ্রত্যাশিত একটা আঘাতে রাখাল চন্দ্র নাহার প্রতিপক্ষ যে সে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর এই রাখাল চন্দ্র নাহা কে আদালত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য অর্থাৎ তাকে সাজা দেওয়ার জন্য আদালতে তাকে নিয়ে আসা হয়, গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তার কোনো অর্থনৈতিক অবস্থা এতই খারাপ ছিল রাখাল চন্দ্র নাহা একতরফাভাবে তাকে মানে ফাঁসি তার দণ্ড কার্যকর করা হয়। তখন আমাদের সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেব ছিলেন ওই বাদীপক্ষের উকিল এবং উনি জানতেন না যে এত গরিব যে সে তার যে টাকা দিয়ে যে কোর্টে আইসে একটা মামলা চালাবে এই পরিচালনা করাটার কোনো সুযোগ ছিল না, কোনো সামর্থ্য ছিল না। তাই একতরফাভাবে তার রায় হয়েছিল। একতরফা রায় হওয়ার পর তার ফাঁসি পর্যন্ত হয়ে গেছে। ফাঁসি হওয়ার পরে আমরা জানতে পারি মুক্তিযোদ্ধার সন্তানেরা যে তার ফাঁসি হয়েছে, তখনই আমরা উদ্যোগ গ্রহণ করি যে একজন মুক্তিযোদ্ধার ফাঁসি হবে এটা আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মেনে নিতে পারি না। তখনই আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা রাজপথে নামি এবং আন্দোলন করি এবং 111-এর জরুরি অবস্থা ভঙ্গ করে আমরা ঢাকার প্রেস ক্লাব সহ কয়েকটি জায়গায় আন্দোলন করি। আমাদের সেনাপ্রধান জনাব মঈন আহমেদ তিনি যখন পড়েন সকালবেলা নাস্তার টেবিলে, আমরা যতটুকু জানতে পেরেছি আর কি যে উনি নাস্তার টেবিলে বসে এই পত্রিকার নিউজ দেখে উনি মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন যে ফাঁসিটা রহিত করা, তার মাধ্যমে কিন্তু ফাঁসিটা রহিত করা হয়েছে।